প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ 17/11/16 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে, দ্বিতীয় সভা। এবং এই সভায় সভাপতিত্ব করছেন দলের চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। এই সভার শুরুতেই জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদিত প্রাণ নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান স্যার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নির্ভীক, সাহসী এবং অত্যন্ত প্রাজ্ঞ নেতা ছিলেন। তিনি তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রভূত উপকৃত হয়েছে। বিশেষ করে 1/11 মাইনউদ্দিন ফখরুদ্দিনের যে অবৈধ সরকারের জোর করে ক্ষমতা দখল করার পরে ব্রিগেডিয়ার হান্নান শাহ সেই সংকট মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগত করার জন্যে, তার অস্তিত্বকে রক্ষা করার জন্যে তিনি যে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়েছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটি মনে করে যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহের এই চলে যাওয়া, তার যে অভাব সৃষ্টি হয়েছে এই অভাব পূরণ হবার নয়, তাকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এবং পরবর্তী সবশেষে আবারও তার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং পরম করুণা আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে তিনি যেন ভেস্ট বাসি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি জানেন যে আজকেই দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনকে নিয়ে একটি মামলার প্রেক্ষিতে তার বিরুদ্ধে সিএমএম কোর্ট থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জাতীয় স্থায়ী কমিটি এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে, নিন্দা জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটি মনে করে যে সামগ্রিক যে নীল নকশা, সামগ্রিক যে চক্রান্ত বাংলাদেশকে রাজনীতি বিবর্জিত করা এবং রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করা, একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেতা যিনি দীর্ঘকাল গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, প্রধানমন্ত্রী ছিলেন 3 বার, বিরোধী দলের নেত্রী ছিলেন এবং এখনও যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন, তাকে এই গ্রেফতারি পরোয়ানা দিয়ে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং সেই মূল ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করা হয়েছে বলে বাংলাদেশ জাতীয় দল স্থায়ী কমিটি মনে করে। এতে আবারও প্রমাণিত হলো যে বিচার ব্যবস্থা স্বাধীন নয় এবং জনগণের আস্থা এই বর্তমান বিচার ব্যবস্থার উপরে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এবং এর প্রতিবাদে আগামী 21 নভেম্বর সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সকল জেলা ও মহানগরের থানাগুলোতে এই বিক্ষোভ এবং প্রতিবাদ অনুষ্ঠিত হবে। এরপরে আপনারা জানেন যে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচন শিডিউল ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই নির্বাচন, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন যেগুলো অনুষ্ঠিত হচ্ছে এগুলো সবই প্রহসনে পরিণত হয়েছে এবং বিগত সব কয়টি নির্বাচন, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নির্বাচনে, এই কথাই প্রমাণিত হয়েছে যে এই সরকার নির্বাচনের নামে শুধুমাত্র তার ক্ষমতায় টিকে থাকার জন্যেই এই নির্বাচনগুলোকে একটা নাটকে পরিণত করে, প্রহসনে পরিণত করে তারা জোর করে নির্বাচনের ফলাফল নিয়ে গেছে। এটাও প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে
অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে, এবং সবাই মনে করে যে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাওয়া এটা প্রশ্নের মধ্যেই থেকে যাবে। তারপরেও জাতীয় স্থায়ী কমিটির সভা সিদ্ধান্ত নিয়েছে যে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করা হবে, এই জন্যে যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল এবং নির্বাচনের মাধ্যমেই এই ক্ষমতা পরিবর্তন করা সম্ভব অন্য কোনোভাবে নয়। সেই কারণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন নিয়ে অনেক বিতর্ক রয়েছে, বিশেষ করে আমরা মনে করি জেলা পরিষদ নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সংবিধান বিরোধী। সংবিধানে নির্বাচন সম্পর্কে যে নির্দেশনা রয়েছে তা এই জেলা পরিষদ নির্বাচনে তা পালন করা হচ্ছে না, সাংঘর্ষিক, এটা একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে যে এই নির্বাচনের ফল আগেই প্রস্তুত হয়ে গেছে, অর্থাৎ স্থানীয় সরকারের যারা এই ভোটার হবেন তারা কিন্তু এই নির্বাচনে আগের নির্বাচন তারা নির্বাচিত হয়েছেন এবং বেশিরভাগ 99.9% সরকার তাদেরকে নিয়ে চলে গেছে, যার ফলে এই নির্বাচন কোনো ফলপ্রসূ হবে না, দেশের জন্য জনগণের কোনো কল্যাণ বয়ে আনবে না। এই জন্য জেলা পরিষদ নির্বাচন আমরা বর্জন করছি, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। আর আগামীকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপির যে অবস্থান সেটা তুলে ধরবেন, আগামীকাল আপনারা সবাই আসবেন, সেখানে সেটা জানতে পারবেন। ধন্যবাদ সকলকে।